গৃহভূত কি হলো আপনি চলে এলেন কেন মার কেমোর কথা বললাম মা কি কলকাতা নিয়ে যাওয়ার কথা বললাম আর আপনি চলে এলেন কি হলো আপনি চুপ করে আছেন কেন দেখুন পালিয়ে পালিয়ে বেরালে হবে না মা খুব অসুস্থ কিছু তো করুন কিছু করব কিছু বুঝতে পারছি না মাথা কাজ করছে না আমার মানে একটা কেমো কোন রকমে দিতে পেরেছিলাম আর তো টাকা জোগাড় করে রাখতে পারিনি এখন তো আর কোনোভাবেই সম্ভব না কি যে করব কি বলছেনটা কি আপনি খালি টাকার জন্য আপনি মায়ের কেমো দিতে পারছেন না আর আমি যখন আপনাকে হাড়টা দিয়েছিলাম ওটা বিক্রি করে ট্রিটমেন্ট করানোর জন্য আপনি তো সেটাও করলেন না উফ কিছু যদি পারেন আপনি আচ্ছা আমার হাড়টা কোথায় কি হলো হাড়টা আমায় দিন আমি ওটা বিক্রি করে মায়ের কেমো দেবাবো আপনি চুপ করে আছেন কেন হাড়টা দিন মিস্টার গিয়োভূত আপনি আবার স্লো রিঅ্যাক্ট করছেন আরে আমাদের এখন টাকা জোগাড় করে ছোটা উচিত আর আপনি দিন প্লিজ হাড়টা দিন আমাকে হাড় মানে লিসেন মিস্টার গিয়োভূত আমি কিন্তু আবার রেগে যাচ্ছি আপনি যদি হাড়টা আমাকে না দেন তাহলে কিন্তু আমি মার কাছ থেকে গিয়ে বাকি গয়নাগুলো নিয়ে বিক্রি করে টাকা নিয়ে আসব উফ আপনি বুঝতে কেন পারছেন না আমার হাতে আর সময় নেই আমি মাত্র 7 দিনের জন্য এসেছি মাকে ভালো করা ইজ মাই ওয়ান এন্ড অনলি পারপাস দেখুন আমার হাতে মাত্র 2 দিন আছে আর এই 2 দিনেই আমাকে মাকে ভালো করে চলে যেতে হবে দিন 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 প্লিজ হাড়টা আমাকে দিন দেখুন মাকে কেমন দিতেই হবে এন্ড খুব ফাস্ট দিতে হবে হ্যাঁ নেই হারনি মানে আর কোনো গয়নাও নেই কি বলছেনটা কি আপনি আমি আপনাকে গয়নাগুলো দিয়েছিলাম মাই ট্রিটমেন্টের জন্য আর আপনি ওই গয়না আমি আজকালকার দিনে মেয়েদের টাকা আর গয়নার জন্য জ্বালিয়ে দেওয়া হচ্ছে অত্যাচার করা হচ্ছে আর তুই গয়নাগুলো ফেরত দিতে আসছিস চলুন ওকে নিয়ে চলুন আপনি কেন ভাবছেন আপনি তো 2 দিনের মধ্যেই চলে যাবেন কেন কাউকে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছেন কেন কাউকে নতুন জীবনের স্বপ্ন দেখাচ্ছেন কেন ও মিস্টার গিয়োভূত কিরে কি হলো কোথায় রক্ত বিক্রি করা যায় বলতে পারো কোথায় গেলে নিজেকে বিক্রি করা যায় বলতে পারো কি এসব কি বলছিস কি তুই শেখর সমলে পিসি যে মা আমাকে দুধ খাইয়ে বড় করেছে সে আজ প্রাণে বাঁচতে চায় নতুন করে বাঁচতে চায় সে আমাদের সংসারে আমাদেরকে আঁকড়ে ধরে বাঁচতে চায় আর আমি আমি তার জন্য কিচ্ছু করতে পারছি না কিচ্ছু না সামান্য একটু টাকা কয়েকটা টাকা কয়েকটা টাকা আমি জোগাড় করতে পারছি কাঁদিস না বাবা এরকম করে কাঁদিস না তুই
দেখ কাঁদলে তো সমস্যা সমাধান হবে না বল কাঁদিস না শেখর देखो भालो करे देखो इटा आपनेर माँ आपनेर माँ शुया चे मिस्टर गियोभूत ए मायर जन्नो आपनी बिये कोरे चिले ए मायर जन्नो आपनी ऐतो दूर थे के शहरे गिये आमर बाबा शादे लड़ाई कोरे चिले आमा के निया शाद जन्नो शुदु শুধু এই মায়ের জন্য আপনি বলেছিলেন সব করতে পারে তাহলে তাহলে আজকে কি হলো কেন আজকে ভেঙে পড়লেন কেন আপনার চোখে জল কেন বলছেন সম্ভব নয় সম্ভব নয় সম্ভব নয় আপনার মা যখন সবথেকে বেশি কষ্টে তখন আপনি বলছেন আপনার মায়ের পাশে থাকা সম্ভব নয় যখন আপনার মায়ের সবথেকে বেশি দরকার আপনাকে তখন মায়ের রেসপন্সিবিলিটি নেওয়া সম্ভব নয় বলুন ওটা আপনার নিজের মা তার জন্য অসম্ভব বলে কোনো ওয়ার্ড হয় নাকি বুঝে দেখতে পাচ্ছেন আমার মা সেই যে ছোটবেলা আমাকে ছেড়েই চলে গেল বুঝতেও পারলাম না জানতেও পারলাম না কিন্তু এই বনিটা যদি সেদিন থাকতো তাহলে দেখতাম কি করে যেত যা যা চাইতো সব সম্ভব করে দিতাম প্রুফ করে দিতাম ইম্পসিবল নাম কি কোই চিজই নেই এ মেরে ডিকশনারি মে আর আপনি সম্ভব নয় করে কাঁদছেন মা দেখলে কি বলবে বলুন তো আপনি কাঁদেন ও শামলিপিস তুমি বোঝাও না মিস্টার গিয়োভূতকে নিজেই কাঁদলে কি মায়ের চোখে জল মোছা যায় কেন হাল ছেড়ে দিচ্ছে নিজে কাঁদলে কি মায়ের কষ্ট দূর করা যায় না তো জানি কিন্তু আমার যে কিছু করার নেই আমার চোখের সামনে যে অন্ধকার দুদিনের চুক্তি করা সুখ আমি মাকে দিতে পারি কয়েক ঘন্টা স্বস্তি আমি দিতে পারি কিন্তু জীবন তো দিতে পারি না জীবন তো দিতে পারি না আমি পারি না এই শিখর ধার করে আনা সুখে আমার মায়ের জীবন চলছে এর থেকে বেশি কিচ্ছু করতে পারিনি মায়ের কোনো কাছে আমি মায়ের জন্য টাকা জোগাড় করতে পারি পারিনি আমি অক্ষম আমার দ্বারা টাকা জোগাড় করা হবে না বিশাল আর হবে না আর হবে না বললাম না হবে না বলে কোনো আমি ওয়ার্ড চিনি না অসম্ভব বলে কিছু নেই আরে সেও তো আমার সত্যিকারের মা গিয়োভূত আমি আমার মায়ের জন্য সব করতে পারি মায়ের জন্য সব অসম্ভব সম্ভব করতে পারি তুই কি করবি নতুন বউ আমি বাবার কাছে যাব কি হ্যাঁ আমি বাবার কাছে যাব মায়ের চিকিৎসার জন্য বাবার কাছ থেকে টাকা চাইব কি বলছেন কি আপনি যে বাবার কাছে আপনি আমার গয়না ফিরিয়ে দিয়েছেন তার কাছ থেকে আমি টাকা নেব মায়ের চিকিৎসার জন্য আমাকে যেতেই হবে বাবার কাছে
মাকে বাঁচানোর জন্য। এটাই ওয়ান এন্ড অনলি ওয়ে। বাবা বাবা ছাড়া এত ফাস্ট এতগুলো টাকা কারোর থেকে পাওয়া যাবে না। আই মিস্টার গিউথ, কতবার বলবো যে আমাদের হাতে আর দাঁড়ানোর মতো সময় নেই। শ্যামলি পিসি, তুমি বলো না গিউথকে আমাদের এক্ষুনি কলকাতা যাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে হবে, না হলে মায়ের ট্রাভেল বাড়বে। আমার কত লোক, কত লোক আমার মরণ কালেও বেঁচে থাকার লোক, চিকিৎসার লোক, কত লোক। প্রথমে একটা গয়না, একটা গয়না হাত পড়ছিল, তারপর একটা গয়না, তারপর আর একটা গয়নার উপর হাত পড়ত। এরকম করে সবকটা গয়না গয়নায় আমি হাত দিতাম, সবকটা গয়না হাত পড়েছে। এই মিস্টার গিউপুত, কি ভাবছেন আপনি? তাড়াতাড়ি করুন, ডোন্ট ওয়েস্ট টাইম। আমি পারবো না, আমি আপনার বাবার থেকে নেওয়া টাকা দিয়ে আমার মায়ের চিকিৎসা করাতে পারবো না। মানে আমরা গরিব হতে পারি, কিন্তু এরকম হাত পেতে মাথা নিচু করে টাকা নিতে পারবো না আমরা। এতে মায়ের সম্মানে সব থেকে বেশি আঘাত লাগবে। মিস্টার গেওভূত, এক্ষুনি মায়ের কেমো দেওয়ার ব্যবস্থা করতে হবে, নাহলে মায়ের যা কিছু হয়ে যেতে পারে। আর আপনি সেসব ভুলে সম্মান মাথা নিচু এসব ভাবছেন? মায়ের বেঁচে থাকা থেকে বড় আপনার ইগো? এই টাকা নেওয়ার কথা যদি মা জানতে পারে, মা বেঁচে থেকে স্বস্তি পাবে না, মেনে নিতে পারবে না। আপনি বুঝতে পারছেন না কেন? শুনুন মিস্টার গেওভূত, আমি অত কিছু বুঝি না, আর আমি এত কমপ্লেক্সিটি বুঝতেও চাই না। আমি শুধু বুঝি আমার সত্যিকারের মা শুয়ে আছে, যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। আর জব তক হ্যায় মুঝমে জান তব তক মা কো আজ ভি নেই লাগনে দেঙ্গে। মাকে কেমো দিতে হবে মানে হবে, এখন যেই ভাবেই হোক টাকা জোগাড় করাটা ইম্পর্টেন্ট, আর আমি সেটা করব। আর শুনে রাখুন, আমি আমার বাবার টাকা নিচ্ছি না, আমি আমার মায়ের রেখে যাওয়া গয়না নিচ্ছি, আমার জন্য রেখে যাওয়া গয়না। বুঝতে পেরেছেন আপনি? শিখর, কখনো দেখেছিস কোনো বৌমাকে তার শাশুড়ির জন্য এরকম সর্বস্ব পণ করে লড়াই করতে? আমি দেখিনি, আমি কখনো এমন দেখিনি রে, কখনো দেখিনি। এ মেয়েটার কথা ফেলিস না বাবু, তোর মাকে মরণের হাত থেকে যদি কেউ বাঁচিয়ে আনতে পারে তাহলে সে মেয়ে। আমার নিজের মায়ের গয়না বিক্রি করে আমি আমার সত্যিকারের মায়ের ট্রিটমেন্ট করাবো, তাতে তো কোনো প্রবলেম হতে পারে না মিস্টার গেওভূত। আর তাও যদি আপনার প্রবলেম থাকে, দেন ট্রিট ইট অ্যাজ ধার, মনে করে নিন ধার নিচ্ছেন। মায়ের ফার্স্ট কেমোটাও তো ধার করা ছিল, ধার করেই তো টাকা জোগাড় করেছিলেন, তাহলে এটাও মনে করে নিন ধার করে নিচ্ছেন। তুই এখনো দাঁড়িয়ে থাকবি? যা বাবা দৌড়ে যা, তোর মাকে এভাবে শেষ হতে দিস না। মাকে নিয়ে একবার কলকাতায় পৌঁছলেই হলো। অ্যাম্বুলেন্স, ক্লাবে গেলে বোধহয় একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা যাবে। আমিও চাই একটু ফুল প্রসাদে নিয়ে আসি। আমি আমি ঠাকুরকে পুজো দিয়েছিলাম তো, চাই ব্যাস। এবার তুমি একদম ঠিক হয়ে যাবে মা, তুমি এবার ঘুমো, আমি তাড়াতাড়ি গিয়ে সব জিনিসপত্র গুছিয়ে আনছি, আমরা এবার কলকাতা যাব।
নতুন বই সব ইচ্ছে পূরণ করো ঠাকুর, ওর ইচ্ছে পূরণ করো। কি করছিস রে শ্যামলী? বড় বৌদির জন্য একটু ফুল পেশাতে নিচ্ছি বাবা, তার তো একেবারে এখন তখন অবস্থা, ডাক্তার পর্যন্ত এসেছিল। তার এখন তখন অবস্থার জন্য দায়ী তার বৌমা, ওই মেয়ের পেছনে ছুটতে ছুটতে দৌড়ে দৌড়ে আজ তার এই অবস্থা। বাপের কালে শুনেনি, বাপের কালে শুনেনি যার এমন শরীরে মারণ রোগ সে কিনা বিছানা ছেড়ে ওঠে। হ্যাঁ, আর তিনি তিনি যা খুশি তাই করছেন, এই উনুন সারাচ্ছেন, এই রান্নার কাজে হাত লাগাচ্ছেন, এই ঘরবার ঘরবার ঘরবার। আরে এসব করলে কি শরীর শুনবে? তাই না তাই, শুধু কি ঘরবার, উনি এই বুড়ো বয়সে দণ্ডি কাটতে চলেছেন, দণ্ডি। আচ্ছা বাবা, আপনি বলুন, আপনি বলুন, আমাদের সাহসে কুলাবে, আমাদের শরীরে কুলাবে? আর উনি উনি চলেছেন বৌমার জন্য বাঁচতে, তার জন্য উনি দণ্ডি কাটতে চলেছেন। আর যার এতদিনে মরে ভূত হয়ে যাওয়ার কথা, তার হঠাৎ বৌমার জন্য বাঁচার বাই উঠেছে। বৌদি, যার সম্পর্কে তুমি এতগুলো কথা বলছো না, সে কিন্তু তোমার বাড়ির লোক, তোমার পরিবারের একজন। শেখরদের এই বিপদে কোথায় তাদের পাশে গিয়ে দাঁড়াবে তা না? এ সমস্ত কি কথা বলছো তুমি? সে ছেলেটা কত কষ্ট করে তোড়জোড় করে তার মাকে কলকাতায় নিয়ে যাচ্ছে চিকিৎসার জন্য। আমাদের উচিত যে যেভাবে পারি তাদের সাহায্য করা। আর তোমরা কি বললে? শেখর কলকাতায় যাচ্ছে? হ্যাঁ বাবা, বড় বৌদিকে কেমো না দিলেই নয়। তাও বউও যাচ্ছে নাকি সঙ্গে কলকাতায়? হ্যাঁ যাচ্ছে, সে তো আবার তোমাদের চোখে অলক্ষী না, সেই তোড়জোড় করে বড় বৌদিকে কলকাতায় নিয়ে যাচ্ছে চিকিৎসা করানোর জন্য। তার বাপের কাছ থেকে টাকা নিয়ে বড় বৌদির চিকিৎসা করাবো। শুনেছো কখনো? শুনেছো এমন বউয়ের কথা? দেখেছো কোনো দিনও? এই ভেবে দেখো একটু, যে বউ তোমাদের চোখে অলক্ষী তার রূপ তো এমন। আর তোমরা তোমরা সব এক একটি লক্ষ্মীপতি মেয়ে হয়ে সারা জীবনে কি যে করলে কে জানে। দেখেছেন বাবা, আপনি শুনলেন আপনার মেয়ে, আপনার মেয়ে কেমন করে ট্যাঙ্গস ট্যাঙ্গস করে কথা শোনাচ্ছে আমাকে। শোনো, আমরা যদি ওরকম বড় লোকের বিটি হতাম না, তাহলে আমরা ওরকম ঘুরে বেড়াতে পারতুম, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কথা শুনতুম না। কথা শোনো, কথা শোনাচ্ছই তো সারাদিন। ভাবলে তুই নতুন মৌরি চলে যাবে? পাচ্ছো পাচ্ছো বৌমা, এদিকে শোনো, শুনে দিকে, ও মেয়ে চলে গেলে যে টাকা হাতছে না, তাহলে তাহলে টাকার বৃষ্টি হবে কি করে? হ্যাঁ হ্যাঁ বাবা, তাহলে না না, ও ও মেয়েকে কিছুতেই হাতছাড়া করা চলবে না। তাহলে যে তাহলে যে আমরা পথে বসবো, টাকার বৃষ্টি হবে না যে। মিনু, মিনু শিলা, কারণ বাবা, মিনু শিলা, তোরা কোথায় গেলি? হ্যাঁ তোরা মরে গেলে নাকি? ও মেয়ে চলে যাচ্ছে। এটা আবার কি হচ্ছে? এরা এসব কি বলছে? আমাকে ছেড়ে চলে গেছো, আমি তোমাকে আটকাতেও পারিনি, ওই ওই বিচ্ছিরি ক্যান্সারটা তোমাকে আমাদের থেকে নিয়ে চলে গেল। এখন আমার সত্যিকারের মায়েরও তো ক্যান্সার, সবাই বলছে আমার এই মাটাও আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। তুমি বলো তাই কি হয়?
আমি থাকতে তাই হতে দেব না তোমার সময় পারিনি বাট দিস টাইম আমি পারবই আমাকে পারতেই হবে এন্ড ইউ উইল হেল্প মি মা ইউ উইল হেল্প মি তোমার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে তুমি উপর থেকে আবার সত্যিকারের মাই লাইফ লাইটটা বাড়িয়ে দাও না দাও না প্লিজ প্লিজ বাড়িয়ে দাও নইলে কিন্তু আমার মা মরে যাবে আর আমার মা মরে গেলে আমিও কিন্তু দেখো আমার মাকে ছবি হতে দেওয়া যাবে না ঠিক আছে তুমি আর আমি দুজনে মিলে চেষ্টা করবো